হ্যালো ফুটবল ফ্যান্স, দীর্ঘ কয়েক বছর পর বার্সেলোনার সেই পুরনো বিধ্বংসী রূপ দেখতে পেল ফুটবল ফ্যান্সরা। মেসি, নেইমার এবং সুয়ারেজ যুগের পর গতকাল রাতে এই প্রথম লালিগায় এত বড় এক জয় পেয়েছে বার্সেলোনা। তারা নিজেদের ঘরের মাঠে রিয়াল ভায়াদোলিদকে 7-0 গোলে বিধ্বস্ত করেছে। ম্যাচটিতে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রাফিনিয়া একাই করেছেন হ্যাট্রিক। তাকে ছাড়া গোলদাতার খাতায় নাম লিখিয়েছেন রবার্ট লেভানডস্কি, ড্যানিয়েল মো, জুলেস কুন্দে আর ফেরান তোরেসো। আর ম্যাচটিতে গোল না করতে পারলেও সহায়তা করে নতুন এক রেকর্ড গড়েছেন মাত্র 17 বছর বয়সী লামিন ইয়ামাল। ভায়াদোলিদের বিপক্ষে বড় ব্যবধানে জয়ের সুবাদে লালিগার পয়েন্ট তালিকারও শীর্ষস্থান দখল করে রেখেছে বার্সেলোনা। এই সিজনে লালিগার প্রথম 4 ম্যাচ থেকে বার্সার মতো 12 পয়েন্ট তোলার সুযোগ নেই আর কারো কাছে। রিয়াল ভায়াদোলিদের বিপক্ষে একের পর এক গোল করা বার্সেলোনা প্রথমবারের মতো ম্যাচটিতে জাল খুঁজে পায় 20 মিনিটে। পাও কুয়ার্সিয়ার বাড়ানো দুর্দান্ত এক বল থেকে দলকে এগিয়ে দেন রাফিনিয়া। এর মাত্র 4 মিনিট পরই বার্সেলোনাকে দ্বিতীয় গোল এনে দেন রবার্ট লেভানডস্কি। লামিন ইয়ামালের বাড়ানো বল থেকে বার্সার হয়ে দ্বিতীয় গোলটি করেন তিনি। প্রথমার্ধের বিরতিতে যাওয়ার আগেই রাফিনার অ্যাসিস্ট থেকে জুলেস কুন্দে বার্সার হয়ে তৃতীয় গোলটি করেন, যার দ্বারা প্রথমার্ধে 3-0 গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় বার্সা। দ্বিতীয়ার্ধে ফিরে এসে আবারও গোলের মুখ খুলতে কিছুটা সময় নেয় বার্সেলোনা। 64 মিনিটে পেনাল্টি বক্সে জটলার ভেতর দিয়ে লেভানডস্কির পাস ধরে ম্যাচে নিজের দ্বিতীয় গোলটি করেন রাফিনিয়া, যার দ্বারা 4-0 গোলের ব্যবধানে এগিয়ে যায় কাতালান জায়ান্টরা। এর মাত্র 8 মিনিট পর ব্রাজিলিয়ান ফরোয়ার্ড পেয়ে যান নিজের হ্যাট্রিক। মাঠের প্রায় অনেকটা অংশ দৌড়ে এসে রাফিনিয়াকে দারুণভাবে বল বাড়িয়ে দেন লামিন ইয়ামাল। ইউরোপের শীর্ষ 5 লিগে এটি রাফিনিয়ার প্রথম হ্যাট্রিক, আর ইয়ামালের এটি লালিগায় 8ম অ্যাসিস্ট, যার দ্বারা একটি নতুন রেকর্ডও গড়েছে 17 বছর বয়সী এই তারকা। লালিগায় এখন পর্যন্ত 42 ম্যাচ খেলে 14টি গোলে অবদান রেখেছেন ইয়ামাল। 21 শতকে বয়স 18 বছর হওয়ার আগে লালিগায় 14টি গোলে অবদান রাখতে পারেনি আর কেউই। ম্যাচটিতে রাফিনিয়ার হ্যাট্রিকের দ্বারা 5 গোল হয়ে যাওয়ার পর বার্সার খেলোয়াড়দের মধ্যে ততক্ষণে গোলের নেশা পেয়ে বসেছিল। 82 মিনিটে গোলদাতার খাতায় নাম লেখান কিছুদিন আগে বার্সায় নাম লেখানো ড্যানি অলমো, যে গোলটিতে অ্যাসিস্ট করেন বদলি নামা ফেরান তোরেস, যার 3 মিনিট পরই ম্যাচটিতে গোলদাতার তালিকায় নাম লেখান ফেরান তোরেসও। রাফিনিয়ার অ্যাসিস্ট থেকে নিজের প্রথম এবং ম্যাচে দলের 7ম গোলটি করেন তিনি। সব মিলিয়ে ম্যাচে 11টি শট লক্ষ্যে রেখেছে বার্সেলোনা, যার মধ্যে 7টিতেই গোল আদায় করে নিয়েছে তারা। এর মধ্যে ড্যানি অলমো একবার বক্সের ভেতর থেকে বার পোস্টেও বল মেরে বসেছিলেন, না হলে ম্যাচটিতে বার্সেলোনার জন্য ব্যবধানটা আরও বড় হতে পারত। কাতালান জায়ান্ট এই ক্লাবটি এর আগে 7 গোলে সর্বশেষ জিতেছিল 2014 সালের মার্চ মাসে ওসাসুনার বিপক্ষে। মেসি, নেইমার, সোয়ারেজদের নিয়ে লুইস এনরিকের সেই যুগেই সর্বশেষ বার্সেলোনার এই বিধ্বংসী রূপ দেখা গিয়েছিল, যার কারণেই জার্মান কোচ হ্যান্সি ফ্লিকের হাত ধরে কাতালান ক্লাবটির ফ্যান্সরা আবারও তাদের সোনালী যুগ ফিরে পাওয়ার স্বপ্ন দেখছে।